হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো ছিলাম, বাট দুপুরের পর থেকে ভালো নেই। তার কারণ বন্ধুরা মোনালির হাতে বিড়ালে আঁচড়া নিয়েছে দুপুরে, তো সেখান থেকে আমার মনটা খুবই খারাপ। মোনালিকে একটু বকাবকি করেছি খুব, তো এই জন্য মোনালি কাঁদতে কাঁদতে দুপুরে ঘুমিয়ে পড়েছিল। তো দেখো, এখন রাত্রিবেলা ডিনারে খাওয়া হচ্ছে চাউমিন। তো দেখো চাউমিনটাকে নিয়ে কেমন ঘাটাঘাটি করছে। তো মোনালির ওই বিড়ালটা নিয়ে খেলছিল, মানে খেলছিল ঠিক না, মাছ ভাত খাওয়ার পরে মাছের যে কাঁটাগুলো নিয়ে বিড়ালকে দিচ্ছিল, তো হঠাৎ করে বিড়ালটা এসে ওর হাতের উপরে এসে আঁচড়ে দেয়। মানে দুজন ছিল বিড়াল, তো লাফাতে লাফাতে খেতে খেতে ওরা এসে মোনালির হাতে হঠাৎ করে এসে তো এখানে আঁচড়ে দেয়। তো দেখো এই ছোট্ট একটা এরকম হয়েছে এইটুকু, এটাও বলছে দেয়ালে গায়ে ঘষা লেগেছে, তো এইটুকু একটা ছোট ফুটো মতো হয়েছে। তো এটার জন্য আমি অনেকের কাছে শুনলাম, তো অনেকে বলছে যে কোনো কিছু করার প্রয়োজন নেই, ছোট একটুখানি যখন আঁচড়েছে তাতে তো কামড়ায়নি। তো মোনালি যে কোচিংয়ে পড়ে সেই মিস, মানে আমি যখন আমার মানে মোনালি যখন হয় তখন সব কিছু চেক আপ ফেকআপ ওই মিসই করে, কারণ ও হচ্ছে ওই মিসটা হচ্ছে দিদি, সেন্টারের দিদিমণি। তা ওই মিসের কাছে আমি দুপুরে ফোন করেছিলাম মোনালি এরকম হওয়ার পরে, ফোন করতে মিস বলল যে না, ওকে ইঞ্জেকশন দিতে হবে। এখান থেকে 5 বছর আগে এরকম একই অবস্থা, ওরকম বিড়াল ওকে আঁচড়ে দিয়েছিল, তার জন্য এরকম ভ্যাকসিন নেওয়া হয়েছিল, টিটিনাস নেওয়া হয়েছিল। তো আবার এরকম হয়েছে, তো আমার খুব টেনশন হচ্ছে। এমনিতেই মোনালি খুবই রোগা, আর এরকম বারবার হচ্ছে, তো আমি সব মনটা খুবই খারাপ। তো দেখি কালকে যাব ডাক্তারের কাছে, ডাক্তার কী বলে দেখি, যদি ইঞ্জেকশন দিতে বলে তাহলে দিতে হবে, টিটনাস কিছু করার নেই। আর এটা একবার নয়, একটা দিলে হয় না, এটা 4টে 5 বার দিয়েছিল, 4 বার দিয়েছে, একটা একটা ইঞ্জেকশনকে মানে একটা ইঞ্জেকশন নিয়ে দু হাতে পুশ করতো, তা খুবই কষ্ট। আর ওরা ডেট দেয়, ডেট দিলে 4 বার ধরে গিয়ে গিয়ে দিয়ে আসতে হয়েছিল কিছুদিন পর পর। তো ছোট মানুষ এমনিতে রোগা, শেষের বার দেওয়ার সময় হাতে ইঞ্জেকশনটা মানে সে হারে গিয়ে লেগে গেছিলো, তো খুব কান্নাকাটি করছিলো বাড়িতে এসে। 5 বছর আগে মোনালি অনেকটাই ছোট ছিল, তো এখন আবার সেম প্রবলেম, জানি না কী হবে। কালকে যাই ডাক্তারের কাছে, ডাক্তার যদি বলে যে এরকম দিতে হবে তো কিছু করার নেই, দিতে হবে, তাই মনটা খুবই খারাপ। তো যদি বাবার বাড়ি থাকতাম তাহলে হয়তো ভ্যাকসিনটা দেওয়ার প্রয়োজন পড়তো না, কারণ আমার বাবার বাড়িতে একটা দাদু আছে, সেই দাদু মানে গায়ে বিষ, কাঁসার থালা দিয়ে বিষ দেখে, যদি কোনো বিষ থেকে থাকে তাহলে কাঁসার থালাটা পিঠে লেগে যায়, আর যদি বিষ না থাকে তাহলে থালাটা পিঠ থেকে পড়ে যায়, আর যদি বিষ থাকে তাহলে দাদুটা গাছরা ওষুধ বড়ি করে দেয়, সেটা খেলেই ভালো হয়ে যায়। তো এখানে যেহেতু আমি এখানে শহরে থাকি, এখানে তো কোনো কিছুর ওরকম পরিস্থিতি আছে কিনা, কেউ পারে কিনা আমি কিছুই জানি না, আর এখানে ডাক্তারি কাজই সবচেয়ে বেশি সবাই বিশ্বাস করে, এজন্য শুধু ভ্যাকসিন নিয়ে নিয়ে কষ্ট। তো দেখি মোনালি কালকে কী হবে বুঝতে পারছি না, তো তোমরা সবাই ঠাকুরের কাছে প্রে করো যেন মোনালিকে ডাক্তার কাছে নিয়ে গেলে ভালোভাবে সব কিছু ঠিক হয়। আমার তো শুধু ইচ্ছা হচ্ছে ভ্যাকসিন না নিলে, ইঞ্জেকশনটা না দিলেই ভালো, কারণ আমার খুব মানে আমার খুব কষ্ট হয়, আমি এইসব শুঁস ফুঁস খুব ভয় পাই। তো আর যেহেতু ছোট মানুষ রোগা, আর জানোই তো বাচ্চার কষ্ট হলে মায়েদের কত কষ্ট হয়, মনটা খুবই খারাপ বন্ধুরা। তো এইটা তোমাদের সাথে শেয়ার করার জন্য, বলার জন্য এখন এই রাত্রিবেলা এসেছিলাম। তো বন্ধুরা তোমরা সবাই আসে মানে পে করো ঠাকুরের কাছে যেন ঠিকঠাক হয়ে যায়। তো আমি ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা, দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। তো টাটা।